সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু বিসমিল্লাহির রহমান রহিম বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবনের সকলকে সাদু সম্ভাষণ মহান সুসাল রব্বুল আলমিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকুন আবেগকে যার করে শ্রদ্ধার সাথে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ চমৎকার অসংখ্য প্রশ্ন আমাদের কাছে রয়েছে আমরাও ইনশাল্লাহ ইতিহাস এবং ঐতিহ্যের আলোকেই কিছু বিষয় নিয়ে আজকে উপস্থাপন করতে চেষ্টা করবো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি আসসালাম जी আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আসুন ভালো আছেন। जी আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা দর্শকদের জীবনঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে আসলে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবার চেষ্টা করি। जी। এবং প্রতিদিনই অনেক অসংখ্য প্রশ্ন রয়েছে। তো আপনি যেহেতু ইতিহাসের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিসেবে আমরা ইতিহাস ঐতিহ্যের দিকেই আমরা আজকে কথা বলবো এবং আমরা বিভিন্ন প্রশ্ন আমরা নিজেরাই করবো আশা করতেছি আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য আমরা খুবই আনন্দিত আজকে আলহামদুলিল্লাহ তো আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে ইসলাম তো মানুষের কল্যাণের জন্য কাজ করে কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ সে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেয় সমাজের মধ্যে আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জড়িত থাকে সেই সমস্যার সমাধানগুলিও কিন্তু ইসলাম আমাদেরকে এনে দেয় অর্থাৎ যেটাই সমস্যা যেখানেই সমস্যা সেখানেই ইসলামের সমাধান রয়েছে তো আমরা এই বর্তমান বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের এই দেশে আমরা বসবাস করছি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এখানে মুসলমানদের ভূমিকাই সবচেয়ে বেশি থাকে এখানে মুসলমানের সন্তানেরা তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এখানে কল কারখানা ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু জব করে তারা কাজ করে বিভিন্ন এবং পৃথিবীর প্রায় বলা যায় যে বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়া বাংলাদেশে মাঝে মাঝেই বিভিন্ন ধ্বংসযজ্ঞ অন্যায় অশ্লীল পাপাচার কার্যকলাপেও কিন্তু অনেকাংশে পিছিয়ে নেই এই যে একটি অবস্থা তাহলে কি আমরা অনেকাংশে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি না এই বাধাগ্রস্ত দূর করবার জন্য ইসলামের সমাধান কি রয়েছে বলে আপনি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক আপনি মূল কথা মোটামুটি বলে দিয়েছেন আমি একটু গোড়া থেকে যদি এক মিনিট কথা বলতে চাই আপনি যে কথা দিয়ে শুরু করেছেন ইসলাম কল্যাণ আমাদের চায় অকল্যাণ চায় না এবং যেখানেই সমস্যা সেখানে ইসলাম একটা সুন্দর সমাধান দিয়ে থাকে তো এই যে ইসলাম শব্দটা ওর যে মূল শব্দ সে ইনলাম মিম সলম সেলমন যিনি যেভাবে উচ্চারণ করেন ওই রুট ওয়ার্ডটা ওটার অর্থই হচ্ছে শান্তি আর ইসলাম মানেই হচ্ছে শান্তি চাওয়া কার কাছে আল্লাহর কাছে আনকন্ডিশনাল সারেন্ডার টু দি অলমাইটি আল্লাহ মহান শক্তিমান আল্লাহ তালার কাছে বিনা শর্তে আনুগত্য করা সারেন্ডার করা এটাই হচ্ছে ইসলাম কারণ সারেন্ডার আল্লাহর কাছে না করলে আল্লাহ শান্তি দেবেন না সুতরাং এই যে ইসলাম ইসলাম কখনো অন্যের অশান্তির জন্য এই পৃথিবীতে আসেনি ইসলামের টার্গেটটাই হলো শান্তি প্রতিষ্ঠা করা আর মানবাধিকার আপনি যে কথাগুলো বলেছেন ওইগুলো একেবারেই মানবাধিকারের সাথে জড়িত তো এখন এই যে সমস্যা এর সমাধান ইসলাম কিভাবে দিচ্ছে প্লাস আপনি যে কতগুলো নেতিবাচক শব্দ প্র্যাকটিক্যাল ফিল্ডে যেগুলো প্রচলিত আছে সেগুলো উল্লেখ করলেন আমাদের দেশে ওই ক্ষেত্রেও আমরা পিছিয়ে নেই এর সমাধানটা কি হবে সম্ভাবনার কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে দেশে এটা পরিণত হচ্ছে এটা নিঃসন্দেহে সম্ভাবনাময় একটা বড় দিক অতএব ওটাকে টিকিয়ে রাখার জন্য এবং এর উত্তরোত্তর সফলতার জন্য উন্নতি অগ্রগতির জন্য ওই নেতিবাচক সিমটমগুলো যাতে এখানে প্রকট না হয় ওগুলো আস্তে আস্তে যাতে রিমুভ হয় দূরীভূত হয় সে চেষ্টাটাই আমাদের করতে হবে এবং এ বিষয়ে ইসলাম আমাদের আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন যেমন রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মোকরমা থেকে হিজরত করে মদিনাতুল মোনবরাতে আসলেন তখন তার যে আনুষ্ঠানিকভাবে রেসালাতের কার্যক্রমটা মদিনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল সেখানে কিন্তু মূল ব্যাপারটাই ছিল প্রথম যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সমাজের উন্নতি অগ্রগতির জন্য মানুষের অধিকার সুন্দরভাবে প্রতিষ্ঠার জন্য এবং অন্যায় অপকর্মগুলো অন্যায় অপকর্ম বলতে যেটা মিন করে যেমন জাহেলি যুগে আইএমের জাহেলিয়াতে যেই ধরনের অন্যায় অপকর্মগুলো গর্হিত অমার্জিত অপরাধগুলো এবং সীমা লঙ্ঘনের সাথে জড়িত যে মহা পাপগুলো অপরাধগুলো জড়িত ছিল রেসলে করিম আলাইহি সাল্লাম ওইগুলোকে উৎখাত করার জন্য সর্বপ্রথম চিন্তা করলেন চেষ্টা করলেন তো তিনি দেখলেন এটাকে এককভাবে ওইভাবে করলে সুন্দর হবে না সুতরাং ওই সমাজের সকলকে সম্পৃক্ত করে সকলে মিলে যদি আমরা এই বিষয়টাকে ওইভাবে সামাজিকভাবে চেষ্টা করি তাহলে ওটা সফলকাম হয় তখন রসুলি করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের যারা নেতৃস্থানীয় ছিলেন নট অনলি যারা মুসলিম আনসার মহাজিব তারা শুধু নন তাদের পাশাপাশি ইহুদি খ্রিস্টান পত্তলিক নাস্তিক যত রকমের যত লোকজন ছিল ওই সমাজে এদের ভিতরে যারা নেতৃস্থানীয় এদেরকে ডেকে নবীজি সর্বপ্রথম একটা মিটিং করলেন অর্থাৎ আমরা যেটাকে সম্মেলন বা কনফারেন্স বলতে পারি এবং সেখানে তিনি ওই সমাজের সংখ্যালঘু লোকের নিরাপত্তাটা সর্বপ্রথম কিভাবে নিশ্চিত করা যায় ওই বিষয়টা তিনি তুলে ধরলেন আপনি দেখুন যে কথাটা আপনি শুরু করলেন যে এদেশে আমাদের নাইনটি পারসেন্ট মানুষ মুসলিম আর দশ পারসেন্ট হল অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বী বা ধর্মহীন যেটাই হোক তো এই যে যারা সংখ্যাগুরু যাদের হাতে ওই সমাজের ক্ষমতাটা থাকে তাদের সর্বপ্রথম দায়িত্ব হয় ওই সংখ্যা সংখ্যালঘুর সার্বিক নিরাপত্তাটা কিভাবে তারা যেতে তো রেসল্লি করিম সাল্লু আল্লি আসাল্লাম এজন্য একটি সনদ বিশ্ববাসীকে উপহার দিলেন আপনি দেখুন সনদটা কত তাৎপর্যমণ্ডিত যেখানে আজ থেকে দেড় হাজার বছর আগে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যেটাই আমরা বলি আমেরিকার তখন জন্মই হয় নাই ইউরোপের বিভিন্ন দেশ আমাদের এশিয়ার বিভিন্ন দেশের অস্তিত্ব ছিল তখন মানুষ সংবিধান কি এটা ভালো মতো বুঝতো না এবং ওই গ্রেট ব্রিটেনে অন্যান্যতে যে ওই যে প্রাচীন ঐতিহ্যবাহী সভ্যতাবাহী যে দেশগুলো ছিল ওখানে মৌখিক কিছু সনদ প্রচলিত ছিল মানুষের কল্যাণের জন্য কিভাবে নিয়ম নীতি প্রণয়ন করা যায় ওগুলো মৌখিক এখনও কিন্তু ইংল্যান্ডে সেই মৌখিকভাবেই কনস্টিটিউশনটা আমরা রয়েছে লিখিত সংবিধান তো সেই ক্ষেত্রে আপনার যেখানে মানুষ সংবিধানটা বুঝতোই না মানে লিখিত তো দূরের কথা সংবিধান আসলে কি সংবিধান যে মানুষের প্রোটেকশনের জন্য মানুষকে রক্ষা করার জন্য মানুষকে সার্বিক নিরাপত্তা জন্য করার যে এই সংবিধান এটাই মানুষ বসত না তখন রসুল করিম ওয়াসাল্লাম সর্বপ্রথম সুলিখিত একটি পূর্ণাঙ্গ সংবিধান বিশ্ববাসীকে উপহার দিলেন দি ফার্স্ট ওয়েল রিটেন কনস্টিটিউশন অল ওভার দি ওয়ার্ল্ড ফর ওয়ার দি চার্টার অফ আল মদিনা যেটা মদিনার সনদ তাহলে আমরা কি লক্ষ্য করছি তিনি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মৌলিক সনদটা দিলেন এবং সেটা দিলেন কোরআন এবং একটা প্রশ্ন কতটি এখানে সংবিধানের আর্টিকেল কতটি উপধারা কন্ডিশন প্রভিশন এগুলো মূলত সাতচল্লিশটা বলা হয় আসলে সাতচল্লিশটা না তেপ্পান্নটা উইলিয়াম মন্টকুমারি ওয়ার্ড একজন বিখ্যাত ঐতিহাসিক লেখক তিনি বই লিখেছেন অনেক এর ভিতরে দুটো বই রসুল্লা সাল্লু ইসলামের জীবন আদর্শকে কেন্দ্র করে তিনি লিখেছেন একটা হলো মোহাম্মদ সল্লাসাল্লাম এট মক্কা দ্বিতীয়টা হলো মোহাম্মদ সাল্লাসলাম এট মদিনা এই যে এট মদিনা ওই দ্বিতীয় খণ্ডে তিনি দি চার্টার অফ আল মদিনা বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে ফিফটি থ্রি প্রভিশনস তেপ্পান্নটা শর্ত তিনি ব্যাখ্যা করেছেন এবং সর্বশেষে বাংলাতে এই কেতাবর রসুল নামে একটা আর্টিকেল প্রফেসর ডক্টর আব্দুল করিম তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খুব রেনাউন্ড একজন স্কলার ইতিহাসবিদ এবং প্রফেসর ছিলেন তিনি ওটা বাংলাতে বিস্তারিত লিখে দিয়েছেন সেখানেও তেপ্পান্নটা শর্তের ব্যাখ্যা আছে আচ্ছা 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 অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কথাগুলো বলছিলেন যে আসলে আপনার আলোচনা থেকে এর একথা প্রতিও মান হচ্ছে যে বর্তমান এই সমাজের মধ্যে একটা সম্ভাবনাময় সমস মানে সমাজকে একটি মানে কুলোসমুক্ত করবার জন্য যে অবস্থাটার সৃষ্টি করে কিছু সংখ্যক দুর্বৃত্তকারী এদের দুর্বৃত্তায়ন বন্ধ করার জন্য রসুলসাহ ইসলামের সেই আদর্শগুলি যদি অনুসরণ করা যায় বিশেষ করে আপনি যদি বলেছেন যে মাদি মদিনার সনদ সেই মদিনার সনদে স্পষ্টভাবে রাষ্ট্রনায়কের দায়িত্বটা কী তারা এবং দেশের জনগণের দায়িত্ব কি। তারা কিভাবে দেশের মধ্যে চলাফেরা করবে তাদের লিখিত সংবিধান করে রসুলস ইসলাম দেখিয়ে দিয়েছেন আপনি বলতে চাচ্ছেন যে সেটি যদি অনুসরণ করা যায় তাহলে সমাজ থেকে অশান্তি এবং এই ধর্ষণ হত্যা নির্যাতন বা এই ধরনের মানুষে মানুষে হানাহানি এগুলি দূর হয়ে যাবে আসলে সমাজটা সুন্দর সমাজ মানুষ তো হচ্ছে শ্রেষ্ঠ মানুষকে আশাফুল মাখলুকাত বলা হয় এই জন্যই যে সকল সৃষ্টির সকল সৃষ্টির চেয়ে সেরাজীব এই মানুষটি কখনো অন্যায় করতে পারে না হিংসা করতে পারে না কাউকে আঘাত দিতে পারে না যেমন যে রসুলের সংবিধান নিয়ে আপনি কথা বলেছেন কনস্টিটিউশন নিয়ে মদিনার সনদ নিয়ে কথা বলেছেন সেই নবী করম সাল্লাম এত সুন্দর এত চমৎকার হাদিসে বর্ণনা করেছে যে একজন মুসলিম তো সেই সেই যে সব সবসময় তার থেকে সবাই নিরাপদে থাকে একজন মুসলিম তো সেই যে সে কারো উপরে জুলুম করে না তাকে তুচ্ছ মনে করে না তাকে ছোট মনে করে না কাউকে হেও করে না একজন মুসলমানের বা একজন মানুষের ধ্বংস হওয়ার জন্য দুটো আঙ্গুল উঁচু করে নবীজি বলেছেন যে তার জন্য এতটুকুনি যথেষ্ট যে সে অন্য একজন ভাইকে তুচ্ছ মনে করলো ছোট মনে করলো এই হাদিসটি যদি কোনো মুসলমান সত্যিকার অর্থে পালন করে এবং প্রত্যেকেই যদি এটা যদি মানে আমল করতো এই হাদিসটি তাহলে তো আসলে সমাজের মধ্যে কোনো অন্যায় কি থাকতে পারতো এটার আলোকেই আপনি বলবেন যে মদিনার সনদ যেহেতু আজকে আপনি এনেছেন আমরা মানে আলোচনা খুব মানে সংক্ষিপ্ত করতে চাই রসুলের জীবন থেকে ওই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সমাজের মধ্যে আসলেই বিশৃঙ্খলা এবং অশান্তি থাকবে না অসংখ্য আপনি এমনটি কুমারির কথা বলেছেন ঐতিহাসিক লা মার্টিন রয়েছে তারপরে আপনার বসোয়াতি স্মিথ রয়েছে এগুলি সবই অমুসলিম দার্শনিক এরপরে আপনার রয়েছে জজ বার্নার শ এরপরে হিটটি আর অসংখ্য মনীষী যারা অমুসলিম ছিল এদের অসংখ্য উদ্ধৃতি থেকে বোঝা যায় জানা যায় যে রসুল সাল্লু আলিয়ালাম যে বিধান নিয়ে এসে নিয়ে এসেছেন তার চেয়ে সুন্দর বিধান পৃথিবীতে আর কোনোটাই নাই সেই বিধান যার নামই হচ্ছে ইসলাম সেটি নিয়েই তো আমরা আসলে আলোকপাত করছি সেই জিনিসগুলো আমাদের সন্তানেরা আমাদের যুবকেরা আমাদের তরুণেরা আমাদের শিশু কিশোরেরা তাদের অন্তকরণের না থাকার কারণেই কিন্তু সমাজের মধ্যে আজকের বিশৃঙ্খলা আমি আপনার কাছে জানবো যে আসলে একটি একটি করে ছোট্ট করে একটি একটি করে সংক্ষিপ্তভাবে মদিনার সনদগুলো যদি আপনি একটু আলোচনা করেন প্রথম পয়েন্ট ভিত্তিক আমরা আসলে একটু শুনতে চাই এক এক করে এক এক করে আপনি বলবেন প্রথমেই যে প্রথম যে ধারাটি ছিল সেই ধারা দ্বিতীয় ধারা এভাবে কয়েকটি ধারা আপনার কাছে বলছি ধন্যবাদ বিরতিতে যাওয়ার আগে কয়েক সেকেন্ড যে কথাটা বলার চেষ্টা করেছিলাম সেটা হলো যে এই যে মদিনার সনদ সবচেয়ে আশার কথা ভালো কথা হলো আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক প্রাইম মিনিস্টার নিজেও কিন্তু মদিনা সনদের কথা একাধিকবার তিনি মিটিংয়ে বিভিন্নভাবে বলেছেন এবং তিনি বলেছেন রাষ্ট্র পরিচালিত হবে মদিনা সনদের আলোকে এজন্য তাকে ধন্যবাদ তিনি যদি সত্যিকার অর্থে এটা মিন করে থাকে এবং আন্তরিকভাবে যদি মদিনা সনদকে সামনে রেখে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা আঞ্জাম দেন খেদমতটা আঞ্জাম দেন তাহলে নিঃসন্দেহে ওই মদিনা সনদের আদর্শগুলোর মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ অন্যান্য জায়গার মানুষগুলো একটা আদর্শ মানুষ হিসেবে একটা আদর্শ জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এই কথাটা বলে আমি শর্ত কয়েকটা উল্লেখ করছি দেখুন একেবারে প্রথম কথা যেটা প্রথম শর্ত মদিনা সনদে স্বাক্ষরিত প্রতিটি জাতি ধর্ম গোত্র নির্বিশেষে এক একটি মানুষ এক একজন নাগরিক সিটিজেন শব্দটা নাগরিক শব্দটা এখান থেকে আমরা কি বুঝি এটা একটা পলিটিক্যাল ওয়ার্ড নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক তার মানে কি আমার ভোটাধিকার আছে আমি এই দেশের সংবিধান অনুসারে আমি কিন্তু দেশের সংবিধানের মালিক রাষ্ট্রের মালিক তাহলে এই যে মানবাধিকার যে বিষয়টা যদি প্রত্যেকটা নাগরিক এই সমান নাগরিক অধিকার ভোগ করেন নবীজি যে কথাটা বললেন তাহলে কি দাঁড়াবে প্রতিটি নাগরিক স্বাধীন এবং সংবিধান অনুসারে এই রাষ্ট্রের মালিক তাহলে তার যে অধিকার সেই অধিকারকে অন্যেরা খর্ব কি করে করে বাইদি ভাই কথাটা বোঝার জন্য যদি আমি এতটুকুন বলি দেখুন আজকে যদি পথচারীরা রাস্তা দিয়ে রাস্তা অতিক্রম করে সেখানেও অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক কিছু হয় পুলিশের বাধার মুখে পড়ে তো পুলিশ তাকে আক্রমণ করলো পিটুনি দিল তো এই যে পিটুনিটা দিল একজন নাগরিক তিনি যদি এই রাষ্ট্রের সাংবিধানিক ফর্মুলা অনুসারে মালিক হন নবীজিও বলেছেন ওখানে নাগরিক শব্দটা তাহলে পুলিশ তো তাকে পেটুনি দেওয়ার কথা না কিন্তু দিচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য আর এটার কারণ হলো আমরা যার যার অবস্থান থেকে দায়িত্বটা ঠিকমতো পালন করছি না এবং আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সীমা লঙ্ঘন করছি যে জন্য অন্যেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইদে ভাই এই নাগরিক শব্দটাকে বোঝানোর জন্য এক নম্বরটায় আমি আরেকটু কথা বলতে চাই যেমন ধরুন এই যে আমাদের দেশে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এবং এখান থেকে কিন্তু বৈদেশিক যে মুদ্রা ওই বৈদেশিক মুদ্রায় আমরা কিন্তু বহু টাকা এদেশে আর্ন করছি নিয়ে আসছি তো এই যে রেমিটেন্স আমরা যেটাকে বলি সরকারি ভাষায় তো এটা আমরা পাচ্ছি এবং এর সাথে লক্ষ লক্ষ মানুষ পুরুষ মহিলা এদেশে এই ইন্ডাস্ট্রিতে জড়িত আছেন এবং তাদের অধিকারের জন্য তারা আন্দোলন করতেই পারেন অন্যরা যেমন তাদের অধিকারের জন্য আন্দোলন করে হ্যাঁ এখন তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করলেন মনে করুন আন্দোলন করতে গিয়ে এখন আপনি বের হলেন আপনার দামি গাড়িটা নিয়ে এখন আন্দোলনের মুখে তোপের মুখে আন্দোলন হলো ওই কর্মীদের গার্মেন্টসের মালিক যারা তাদের বিরুদ্ধে আন্দোলন কারণ তারা বেতন বাড়িয়ে দেওয়ার কথা দেয় না মনে করেন কিন্তু ওই আন্দোলনটা তাদের বিরুদ্ধে করতে যেয়ে এই যে হাজার হাজার গাড়ি পথচারী অন্যরা যাচ্ছে এতে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো এমন জ্যাম লেগে গেল আন্দোলনের কারণে গাড়ি চলছে না তিন ঘন্টা যাবৎ এক জায়গাতে স্থবির হয়ে আছে এতে কোটি কোটি টাকা কিন্তু লস হচ্ছে ক্ষতি হচ্ছে অপচয় হচ্ছে পেট্রোল এবং অকটেন পড়ছে শুধু তাই না এরপরে দেখা গেল ক্ষুব্ধ হয়ে কর্মীরা হয়তো সাবধানতাবসতা হোক অনিচ্ছাকৃত হোক অথবা ইচ্ছাকৃত হোক গাড়ি ভাংচুর শুরু করে দিল এই যে এটা ওটা হলো এতে যে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হল তারা কিন্তু নিজেদের অধিকারটা আদায় করতে গিয়ে অন্যের অধিকারে আবার হস্তক্ষেপ করে ফেলল আমি তাদের সমালোচনা করছি অন্যায়ভাবে না আমি বিষয়টা বোঝার জন্য অর্থাৎ একজন নাগরিক তার অধিকারটা কীভাবে পাবে রাষ্ট্রের কাছ থেকে এই কথাটা স্পষ্ট করার জন্য তাহলে কী দাঁড়ালো হ্যাঁ আমি আমার অধিকারের জন্য আন্দোলন করতেই পারি সরকারের কাছে দাবি দেওয়া আমি করতেই পারি কিন্তু আমার সেই আন্দোলন করতে গিয়ে যেন আমার দ্বারা অন্য জনসাধারণ অন্য নাগরিক ক্ষতিগ্রস্ত না হয় নিয়েই আমি আরও কিছু যে ধারাগুলো আছে আমি সংক্ষিপ্তভাবে সেই ধারাগুলো উপস্থাপনের জন্য একটু বিনীত অনুরোধ করছি আপনাকে জি তো এখন এই যে একটা ব্যাপার তারপরে বলা হলো এই রাষ্ট্রে যারা সংখ্যালঘু এটা কিন্তু নিশ্চিত করে বলা হয়েছে সংখ্যাগুরু আর সংখ্যালঘু যারা সংখ্যাধিক্য মুসলিম তারা যারা সংখ্যায় কম তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে যেমন রিসুল্লি করিম সাল্লা সাল্লাম স্পষ্ট বলে দিলেন মুসলিমদেরকে তোমরা যখন যে ঘোড়া দিয়ে অথবা গাধায় চড়ে অথবা কোনো বাহনে চড়ে কোথাও যাবে তখন যেন তোমরা অমুসলিমদের যে ফসল ফসলের যে জমি ওইটার উপর দিয়ে যাবে না ওটার উপর দিয়ে গেলে তখন তাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে তোমরা গাছের নিচে এমনভাবে অবস্থান করবে না যাতে তাদের ক্ষতি হয় ওখানে পেশাব করবে না পায়খানা করবে না তার মানে এগুলোও কিন্তু অধিকারে হস্তক্ষেপ এবং ওই যে সংখ্যালঘুর অধিকারটা নিশ্চিত করা নিরাপত্তা নিশ্চিত করার এগুলো অনুষঙ্গ বিষয় এবং রসুল্লাহ সাল্লুসাল্লাম স্পষ্টভাবে ওটা বলে দিয়েছে যেমন ধরুন যুদ্ধ করবে যদি তোমাদেরকে মুসলিমরা কুরাইশরা বা অন্য কেউ আক্রমণ করে তাহলে তোমরা যুদ্ধ অবশ্যই করবে কিন্তু যুদ্ধটা করার ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি মেনে নিতে হবে যুদ্ধের যিনি কমান্ডার ইন চিফ হবেন তিনি হবেন ওই মদিনা সনদের আলোকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন ঐকমত্যের ভিত্তিতে গায়ের জোরে নয় তিনি হলেন রসুল করিম লাহু আলহি ওয়াসাল্লাম এবং তিনি হবেন কমান্ডার ইন চিফ আর তিনি যদি যুদ্ধক্ষেত্রে যেতে না চান তিনি যোগ্য একজন প্রতিনিধি কমান্ডার চিফ হিসেবে নিয়োগ করবে তোমরা সকলে তার নেতৃত্ব মেনে নেবে এবং তোমরা যখন যাবে যুদ্ধ করবে তখন কিন্তু ওই যে সংখ্যালঘু যারা যুদ্ধ করছে যুদ্ধ যারা করছে তাদের সাথে যুদ্ধ করবে কিন্তু তাদের সাথে বৃদ্ধ থাকবে ধর্মযাজক থাকবে শিশু থাকবে ওদেরকে সামান্যতম ক্ষতি তোমরা করবে না এই যে চমৎকার দিক নির্দেশনা তার মানে কি অধিকার নিশ্চিতের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই ধারাতে আমরা সুস্পষ্টভাবে ওই মেসেজগুলো লক্ষ্য করি এই মদিনার সনদকে চার্টার অফ অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রথম লিখিত সংবিধান বলা হয়েছে এবং এটি এমন একটি সংবিধান যদি সকল মনীষী দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী সকলে মিলে সকল ধর্ম যাজক থেকে শুরু করে সকলেই এই মদিনার সনদকে বলেছেন যে আসলে একমাত্র লিখিত সংবিধান এটি হচ্ছে আসল বাস্তব ভিত্তিক কথা তো সেটি এই গুরুত্ব যে এত বেশি সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করি না আপনি যদি বলছেন আমরা আবারও অল্প সময়ে যেহেতু আমাদের সময় খুবই কম আমি সংক্ষিপ্তভাবে বাকি ধারাগুলো আপনাকে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি দেখুন একটু ব্যাখ্যা করতে হয় তা না হলে মেসেজগুলো ব্যাখ্যা দেওয়ার আসলে টাইম খুবই কম আজকে তো পর্বটি পর্বে আমরা এই যে দেখুন এখানে একটা সমাজ বিনির্মাণের জন্য পারস্পরিক যে দায়িত্ববোধ অর্থাৎ আমি শুধু বললাম তারপরে আর সামনে এসে কাজ করলাম না তাহলে তো হবে না পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্ববোধের জায়গাটা থেকে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই সনদে উল্লেখ করে দিলেন যে তোমরা একে অন্যের ভাই হিসেবে একেবারে যেমন আমরা যেটা বলি কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে তোমরা এই সমাজের উন্নতির জন্য মদিনা রাষ্ট্রের উন্নতির জন্য কাজ করবে বহিসূত্রের আক্রমণ থেকে সম্মিলিতভাবে মোকাবেলা করবে রক্ষা করার জন্য এখানে যে বিষয়টা স্পষ্ট সেটা হলো আক্রমণ তোমরা আগে করবে না যদি তোমাদেরকে কেউ আক্রমণ করে তোমরা সব সম্মিলিতভাবে ওটাকে প্রতিহত করবে এখানে ইংরেজিতে দুইটা কথা আছে যেটা বলা প্রয়োজন একটা হলো অফেন্সিভ আর একটা হলো ডিফেন্সিভ আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ অফেন্স পৃথিবীতে একটা জায়গাতে ইসরায়েলে আছে অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ অফেন্স হলো আক্রমণাত্মক মন্ত্রণালয় তার মানে তুমি আগবাড়িয়ে কাউকে আক্রমণ করতে পারো না অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারো না কেউ যদি তোমাকে আক্রমণ করে তুমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলকভাবে ডিফেন্সিভ আক্রমণ তাকে করবে এই যে দিক নির্দেশনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারা এবং বলা হলো যে এই সনদে যারা স্বাক্ষর করবে তারা যে যুদ্ধে যাবে অথবা সমাজ উন্নয়নের জন্য তারা যে সম্মিলিতভাবে কাজ করবে সেখানে অর্থের প্রয়োজন হবে ওই অর্থটা কি কেবল রসুল্ল সাল্লাস্লাম তার পকেট থেকে দেবেন না তিনি বলেছেন তোমরা যারা আছো এ সমাজের বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ যার যার আর্থিক সঙ্গতি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুসারে তোমরা এই ফান্ডে অর্থ যুক্ত করবে এবং আমাদের সকলের অর্থে এই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে সব কিছু পরিচালিত হবে এবং তারপরে যে কথাটা নবীজি বললেন এটা করতে যে তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে ওই সমাজের ভেতরে কিছু লোক দুষ্কৃতকারী আমরা যেটাকে বাংলাতে বলি ওই রকম কিছু লোক সবসময় থাকবে এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে যে হাদিসখানা দিয়ে আপনি বিরতির পরে শুরু করেছিলেন ওইটা এখানকারই একটা অনুষঙ্গ সেটা হলো আল মুসলিমু মানসালিম আল মুসলিমুনা মিল্লিসানিহি ও ইয়াদিহি ওই তো প্রকৃত মুসলিম যার জবান এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে অন্য ভাই বোনেরা নিরাপদ থাকে তার মানে কত গুরুত্বপূর্ণ কথা দুইটা মহা অস্ত্র একটা হলো জবান আরেকটা হলো তার হাত মানে শক্তি প্রয়োগ এই দুইটা থেকে যাতে দূরে থাকে মানুষ এই জন্য নবীজি এই সতর্কতা মানে উচ্চারণ করলেন সাথে সাথে আরেকটা কথা বললেন যে তোমরা যদি এই সনদের আলোকে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করো এর পাশাপাশি তোমরা যদি দুইটা গ্যারান্টি আমাদেরকে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে আল্লাহতালার পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দেব। সেটা কি এক দুই ঠোঁটের মাঝখানের অংশের নিরাপত্তা এর গ্যারান্টি তোমরা আমাকে দেবা তোমাদের দুই উড়ুর মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা এই দুটো গ্যারান্টি তোমরা আমাকে দেবে আর আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব আপনি দেখুন সমাজে যত অনাচার অবিচার অন্যায় অপকর্ম এর মূলে কিন্তু এই যে মুখের যে অশ্লীল ভাষা এগুলো এবং যে জেনা ভেবিচার ধর্ষণ খুন রাহাজানির মূলে এই বিষয়গুলো সুতরাং এগুলো থেকে বিরত থেকে গঠনমূলকভাবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আত্মনিয়োগ করলে মদিনাজ সনদ ওই সমাজকে রাষ্ট্রকে একটা আদর্শ উন্নত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত করতে পারে এটা নিঃসন্দেহে প্রমাণ হয় স্যার আমরা আজকে মোটামুটি বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে কথা শুনলাম বিশেষ করে মদিনার সনদের আলোকে আমরা বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থাগুলো আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ একটি সমাজকে বিনি সুন্দর করবার জন্য যেহেতু ইসলাম ও সুন্দর জীবন আমাদের অনুষ্ঠান সেই কারণে আমাদের সকল প্রেক্ষাপটই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে হয় আজকের যে বিষয়গুলি খুবই তাৎপর্যপূর্ণ আপনি যেটি বলেছেন যে আসলে মদিনার সনদ এই সনদের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই সমাজটাকে সুন্দর করতে পারি এটি যদি রাষ্ট্রপতি চিন্তা করে তাহলে অবশ্যই সমাজ সুন্দর হবে প্রধানমন্ত্রী চিন্তা করলে আরও সুন্দর হবে এবং সকলেই যদি আসলে চিন্তা করে তাহলে সুন্দর হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মদিনার সনাদের কথা প্রায়ই বলে থাকেন বলে সেই জন্যই আমরা চাই যে সমাজকে বিনির্মাণের জন্য নবিকরমী সাল্লাহ আলহিসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন তিনি বলেছেন খৈরুল কোরু নীকরণী সর্বশ্রেষ্ঠ সমাজ হচ্ছে আমার সমাজ অর্থাৎ তার আলোকেই আসলে গঠন করতে হবে এটি সকল মনীষী দার্শনিক পন্ডিত বুদ্ধিজীবী সকলেই কিন্তু একমত হয়েছেন অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার আলোচনা করবার জন্য বৈশাখী ডিবির ইসলাম সুন্দর জীবন থেকে আপনাকে ধন্যবাদ অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আজ শেষ করব তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন সিক্স নাইন সিক্স নাইন নম্বরে আমাদের কাছে ইমেইলও প্রশ্ন পাঠাতে পারেন আইএসজি অ্যাট দ্য রেট অফ বৈশাখী ডট টিভি এ অ্যাড্রেসে এছাড়াও ফেসবুক ডট কম স্ল্যাশ ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মনে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে চেষ্টা করছি ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে সুন্দর সুন্দর বিষয়ের আলোকে আমরা আপনাদেরকে জানাবার জন্য আপনাদের করা বিভিন্ন প্রশ্নগুলো তার উত্তরগুলো আমরা আসলে দিয়ে থাকি আজকে আমরা প্রশ্নের কোনো উত্তর দিতে পারি নাই বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা পরবর্তী কোনো আয়োজনে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ আজকে যে বিষয়গুলো আলোচনা হলো সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো যদি আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সমাজে এবং রাষ্ট্রীয় জীবনে পরিপালন করবার চেষ্টা করি তাহলেই কিন্তু সমাজ সুন্দর হবে আমরা সুন্দর হব সেই সুন্দর জীবনের লক্ষ্যে আজ এই সেই প্রত্যাশাগুলো মহান শ্রষ্ট আল্লাহর কাছে করেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি